ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটি এলাকায় এই একটি বাক্য সব ভক্তের মুখে মুখে ঘোরে। নিয়মমাফিক প্রতি বছর কালী পুজোতে বাইসাত প্রতিমা দিয়ে বড় মা পূজিত হন। জাগ্রত বড় মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরান না তিনি, এমনই বিশ্বাস করেন তার অগণিত ভক্তরা। শোনা যায় জেলা ও রাজ্যের পাশাপাশি দেশ ও বিদেশেও বহু ভক্ত ছড়িয়ে ছিটে রয়েছে বড় মার। তাই কালী পুজো ছাড়াও সারা বছরই বড়মার মন্দিরে ভিড় লেগে থাকে ভক্তদের। বড়মার নবনির্মিত মন্দিরে রয়েছে বড়মার স্থায়ী মূর্তি। রাজস্থান থেকে আনা কুষ্টিপাথর দিয়ে 4.5 ফুট উচ্চতার এই বড়মার মূর্তি নিত্য পূজিত হয়। বড়মাকে পুজো দেবার জন্য সপ্তাহের প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। মন্দিরে কিভাবে যাবেন, পুজো দেবার কী কী নিয়ম রয়েছে ইত্যাদি নানান তথ্য নিয়েই এই ভিডিওটি তৈরি হয়েছে। এছাড়াও জানাবো যে এই ভিডিওতে নৈহাটির বড়মাকে কেন বড়মা বলে ডাকা হয়, যা 100 বছরেরও এক প্রাচীন ইতিহাস। ভিডিও শেষ অবধি সাথে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, ও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে বড়মার মন্দিরে পৌঁছাবেন আপনারা। হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে আপনারা নৈহাটি স্টেশনে চলে আসুন। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যাওয়ার ডাইরেক্ট ট্রেন রয়েছে, তবে হাওড়া কাটোয়া বা বর্ধমান স্টেশন থেকে এলে আপনাদের প্রথমে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। এরপর ব্যান্ডেল স্টেশনের 6 নম্বর অথবা 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ট্রেনে চেপে নৈহাটি পৌঁছে যেতে পারেন আপনারা। ব্যান্ডেল থেকে নৈহাটি স্টেশনের দূরত্ব হলো মাত্র 8 কিলোমিটার, যা ট্রেনে চেপে পৌঁছাতে সময় লাগবে মাত্র 20 মিনিট। ব্যান্ডেল থেকে নৈহাটি স্টেশনের মাঝে হুগলিঘাট ও গরিফা এই দুটি মাত্র স্টেশনই পড়বে। এরপর আপনারা রেলের ওভারব্রিজ পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। ঠিক ভিডিওতে যেমনটা দেখাচ্ছি ঠিক এইভাবে এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে চলে আসুন। বাঁ দিকে বা ডান দিকে কোনো দিকে না গিয়েই ঠিক এইরকম সোজা রাস্তা ধরে হাঁটতে থাকুন। এই রাস্তা সোজা গঙ্গার ফেরিঘাটের দিকে চলে যাচ্ছে। 8 থেকে 10 মিনিট হাঁটার পরই আপনারা বড়মার মন্দিরে পৌঁছে যাবেন। রাস্তার ঠিক বাঁ দিকে রয়েছে বড়মার মন্দির। এরপর জেনে নেওয়া যাক পূজা দেবার কী কী নিয়ম রয়েছে, অর্থাৎ কিভাবে পূজা দেবেন। নৈহাটি স্টেশন থেকে গঙ্গার ফেরিঘাট অবধি এই 1.5 কিলোমিটার রাস্তার দুধার জুড়ে প্রচুর দোকান রয়েছে। সেখানে আপনারা পূজার জন্য পূজার ডালা ও উপকরণ সামগ্রী সব কিছুই পেয়ে যাবেন। 51 টাকা ও 101 টাকা ইত্যাদি ইত্যাদি ডালা পাওয়া যায়। আপনারা সেখান থেকে ডালা কিনতে পারেন। খালি পায়ে পূজার ডালা হাতে নিয়ে তবেই লাইনে দাঁড়াবেন। এই জন্য চেষ্টা করবেন মন্দিরের কাছাকাছি যে কোনো একটা দোকান থেকে পূজার ডালা কিনতে, এতে আপনাদের সুবিধা হবে। 101 টাকার একটা ডালার মধ্যে কী কী থাকবে সেটা এবার দেখে নেওয়া যাক। একটা সন্দেশের প্যাকেট দেওয়া হয়, একটা লাল চেলি দেওয়া হয়, একটা জবা ফুলের মালা থাকে, ধূপ মোমবাতি আলতা ও সিঁদুর। এছাড়াও আপনারা শাঁখা ও পলা আলাদা আলাদাভাবে কিনতে পারে, যেটা 30 টাকা মতো লাগবে তেমনটাই আমি দেখেছিলাম। সব কিছুই পেয়ে যাবেন ওইখানে। এরপর লাইনে দাঁড়িয়ে যান। শনিবার ও মঙ্গলবার এই দুদিন মায়ের মন্দিরে সবচেয়ে বেশি ভিড় হয়। আমি গিয়েছিলাম মঙ্গলবার, সেদিন প্রচুর ভিড় ছিল। গঙ্গার ফেরিঘাটের কাছেই যে রাস্তা ব্রহ্মময়ী মায়ের মন্দিরের দিকে চলে গেছে সেই রাস্তার দিকেই পুজো দেবার লাইন পৌঁছে গেছিল। আমি ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনে সকাল 10টার সময় লাইনের সবার শেষে দাঁড়িয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম। জাগ্রত বড়মার প্রতি অন্তরের শ্রদ্ধা ও ভক্তি আমায় সব ধরনের শক্তি জুগিয়েছিল। এ প্রসঙ্গে একটু পয়েন্ট আউট করে রাখবেন, বড়মার মন্দিরে পুজো দেবার টাইমিং হলো সকাল 8টা থেকে দুপুর 1টা ও দুপুর 1.5টা থেকে দুপুর 2.5টে এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি এবং সন্ধ্যে 6টার সময় বড়মার সন্ধ্যারতি হয়। মন্দিরে পুজো দেবার জন্য একটাই লাইন হয়, কিন্তু যত তাড়াতাড়ি লাইন দেবেন তত তাড়াতাড়ি দর্শন করতে পারবেন, তাই সকাল সকাল লাইন দেবেন। সময় বাড়ার সাথে সাথেই পূজার লাইন একটু একটু করে এগিয়ে গিয়ে মূল মন্দিরে পৌঁছাবে। এখানে পুজো দেবার পদ্ধতিটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। এত ভিড় থাকা সত্ত্বেও যেভাবে সুষ্ঠুভাবে পূজা পর্ব ও মায়ের পুষ্পাঞ্জলি পর্ব চলছে, তার জন্য মন্দির কমিটি ও মন্দির কমিটির সাথে যুক্ত প্রত্যেক সদস্যদের আমি আমার কৃতজ্ঞতা জানাই এই ভিডিওর মাধ্যমে। পূজার ডালি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা আগত দর্শনার্থীদের 30 থেকে 50 জনের এক একটা দলকে মন্দিরের সিংহদ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে প্রথমে। তারপর মন্দিরে প্রবেশের 2 দরজায় প্রত্যেক ভক্তকে
পুষ্পাঞ্জলির জন্য জবা ফুল, বেলপাতা ইত্যাদি হাতে হাতে দেওয়া হচ্ছে। জানিয়ে ভক্তরা মূল মন্দিরে বড়মার সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পড়ছেন। এরপর একে একে বড়মায়ের কাছে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন ও তারপর পূজার ডালি নিয়ে বড়মার কাছে নিজেদের নাম গোত্র দিয়ে পূজা পর্বও করছেন। এত কিছু চলছে খুব সুশৃঙ্খলভাবে, কোনো ঠেলাঠেলি বা বিশৃঙ্খলা চোখে পড়ে। মন্দিরের মধ্যে পুলিশ প্রশাসনও রয়েছে এবং সবটাই সিসিটিভির আওতায় রয়েছে। আপনারা মায়ের জন্য দক্ষিণা মন্দিরে রাখা প্রণামী বক্সে দান করুন। এখানে মন্দিরের পুরোহিত বা সদস্যরা হাতে টাকা নেন না। বড়মাকে দর্শনের পর শ্বেতপাথরে নির্মিত রাধাকৃষ্ণের মূর্তিও দর্শন করুন, যা মূল মন্দিরের অন্দরেই রয়েছে। এরপর একে একে লাইন দিয়ে মন্দিরের বাইরে চলে আসুন। বাহিরপথে আসার মাঝে এই রকম একটা স্থানে মাকে অর্পিত লাল চেলিটিকে অন্তরের বিশ্বাস, ভক্তি ও মনস্কামনার মাধ্যমে ভক্তরা বেঁধে দিচ্ছেন। দীপান্নতে অমাবস্যার দিন বড়মাকে মিনময়ী রূপে পূজা করা হয় ঠিক এই জায়গাটায়। এর জন্য প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। কোজাগুড়ি লক্ষ্মী পূজার পুণ্যতিথিতে বড়মায়ের খুঁটি পূজা হয়, তারই প্রস্তুতি চলছে। এবার জেনে নেওয়া যাক নৈহাটির বড়মাকে কেন বড়মা বলে ডাকা হয়। আজ থেকে প্রায় 100 বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাজ দেখতে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই রাধাকৃষ্ণের বিশাল বড় বড় মূর্তি দেখে অত্যন্ত বিস্মিত হয়ে যান। সেখান থেকেই নৈহাটির ছোট রক্ষাকালীর মূর্তিকে বিশাল আকার দেবার পরিকল্পনা করেন ভবেশবাবু। পরিকল্পনা সফল হয়। 21 ফুট উচ্চতার ঘন কৃষ্ণবর্ণের কালীমূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হয়। ভবেশ চক্রবর্তীর নাম অনুসারে তাই এই বিশাল কালীমূর্তির নাম হয় ভবেশ কালী। বিশাল উচ্চতার কারণে নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড়মা বলে ডাকেন। সেই থেকেই চারদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে তার কাহিনী। স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। এক অমোক ভক্তির টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন ও ভিড় করেন শুধু মাকে এক ঝলক দর্শনের আশায়। দেবীর গায়ের গয়না থেকে ভোগ, পূজার সামগ্রী, পূজার সমস্ত খরচ বহন করে থাকেন সাধারণ ভক্তরাই। নৈহাটির বড়মায়ের গায়ে গয়না দেখলে অবাক হতে হয়, কারণ গোটা মূর্তি সোনা রূপার বিভিন্ন আকারের গয়নায় মোড়া থাকেন। শোনা যায় বড়মা সোনা ও রূপা ছাড়া আর কোনো ধাতুর অলংকার পরেন না, তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গয়না মানত হিসাবে দিয়ে থাকেন। হিসাব বলছে প্রায় 1.5 কোটি টাকার গয়না পরেন বড়মা। প্রতি বছর কালী পুজোর সময় সেই গয়না পরিয়ে পুজো করা হয়। স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন বড়মা। পুজোর দিন 100 কেজি সোনার গহনা পরানো হয় বড়মাকে, থাকে কড়া নিরাপত্তা। তবে বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না। একদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড়মার উপাসনা। নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলের সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। স্থানীয়দের মতে বড়মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালীমূর্তিকে বিসর্জন করা যায় না। আয়োজন করা হয় আলোর কার্নিভালও।